নবঘোষিত মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে করোনা পরিস্থিতিতে স্বল্প পরিসরে মতবিনিময় সভা করেছে নবঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার নেতৃবৃন্দরা। শনিবার সকালে মাটিরাঙ্গার বিনোদন পার্ক জলপাহাড়ের হলরুমে নবঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ তসলিমউদ্দিন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ কমিটিগুলোর চলমান নানা রাজনৈতিক কার্যক্রমের উপর আলোচনা করেন বক্তারা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তালেব, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিজয় শর্মা, মোহাম্মদ সাইফুল ইসলাম, নুহাস আহমেদ শুভ সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা। এ সময় সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রিপন ও আক্তার হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার সহ দায়িত্বশীল বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কর্তৃক নবঘোষিত উপজেলা ছাত্রলীগ কমিটির কার্যক্রম স্থগিতের বিষয়ে কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে জানান। ছাত্রলীগ একটি ভিন্ন সংগঠন, এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ সংগঠন, যেটা বঙ্গবন্ধুর নিজের হাতে গড়া সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সবুজ ক্যাম্পাস থেকে গড়ে ওঠা সংগঠন। 1971 থেকে সকল কর্মকাণ্ডে বাংলাদেশ ছাত্রলীগ ছিল। ছাত্রলীগ তার নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী চলে। ছাত্রলীগ আওয়ামী লীগ আপনারা হয়তো জানেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ আমাদেরকে সাময়িক কার্যক্রম স্থগিত করেছেন পরিবেশ পরিস্থিতির উপর। আপনি হয়তো জানেন যে কেন্দ্রীয় ছাত্রলীগের যে সভাপতি সেক্রেটারি আমাদের, উনি কিছুদিন পূর্বে ওনারা কক্সবাজার যে কমিটি, কক্সবাজার জেলা কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়ার পর ওখানেও একটা হেসিং হয়েছে অলরেডি, হ্যাঁ ঝামেলা হয়েছে। তো আমাদের এখানেও কমিটি হওয়ার পর একটা এমনই কিছু হয়েছে, তারপরে যার কারণে উপজেলা আওয়ামী লীগ একটা পেজ বিজ্ঞপ্তি আমাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। আসলে সত্যি কথা বলতে কি, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী চলবে। ছাত্রলীগকে একমাত্র হস্তক্ষেপ করতে পারবে প্রধানমন্ত্রী, দেশ নেত্রী শেখ হাসিনা এবং আমাদের যে কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি আছে ওনারাই, এবং আমাদের যে জেলা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি আছে ওনাদের যে দিক নির্দেশনা অনুযায়ী আমাদের পথ চলা। আর কর্মকাণ্ড বলতে আমরা ইতিমধ্যে সকল সামাজিক কর্মকাণ্ডে আছি। আজকে আমাদের যে পরিচিতি সভা এবং মতবিনিময় সভা হয়েছে, সে সভায় আমরা উপস্থাপন করেছি যে খুব শীঘ্রই তৃণমূল পর্যায়ের যে নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ের যে কমিটিগুলো, এগুলো আমরা খুব শীঘ্রই বাস্তবায়ন করব। এ হলো কথা। আর উপজেলা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ অবশ্যই আমাদের অভিভাবক, আমাদের অভিভাবকরা আমাদের উপর অভিমান করতেই পারে, এটা স্বাভাবিক। অভিভাবকরা অভিমান করবেই, সন্তানদের ভুল দেখলে অভিভাবকরা অভিমান করবেই, তবে এই অভিমান সন্তানের উপর বেশি দিন টেকে না। আমি আশাবাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সাময়িক আমাদের উপর হয়তো অভিমান নিয়ে আছেন, তবে এটা খুব শীঘ্রই ওনাদের অভিমান শেষ হয়ে গেলে আবার ওনাদের স্নেহের চাদরে আমরা থাকব। বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার আমাদের অভিভাবক ওনারা, তো ওনাদের গঠনতন্ত্রে স্পষ্টভাবে লেখা আছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী যুব লীগ, ওনাদের সহযোগী সংগঠন আর কি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী যুব লীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ কৃষক লীগ, তাঁতি লীগ, এগুলো হচ্ছে যে আওয়ামী লীগের সহযোগী সংগঠন। ওনাদের গঠনতন্ত্রে স্পষ্টভাবে লেখা আছে জাতীয় শ্রমিক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ তাদের স্বস্ব সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক চলবে, এবং সভাপতি সাধারণ সম্পাদক যে নির্দেশনা দিবে সেই নির্দেশনায় চলবে। বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হলে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের কমিটি স্থগিত করতে পারত। বাংলাদেশ আওয়ামী লীগের আমরা কোনো মাটিরাঙ্গা উপজেলা শাখার কোনো সহযোগী সংগঠন না, আমরা বাংলাদেশ ছাত্রলীগ, আলাদা গঠনতন্ত্র মাফিক আমাদের সংগঠন চলে। এবং খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ আমাদেরকে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের যে কমিটি গঠন করে দিয়েছে, সেই গঠনতন্ত্র সেই কমিটির প্রেক্ষিতে আমি বলতে চাই, আমরা জেলা ছাত্রলীগের কর্মকাণ্ড বা বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে, জননেত্রী শেখ হাসিনার মিশন বাস্তবায়ন করার লক্ষ্যে এবং আওয়ামী লীগের মিশন বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা সর্বদা প্রস্তুত। এবং ইতিমধ্যেই দেখেছেন আপনারা, আমরা আমাদের কমিটি দেওয়ার পরপরেই গত
আমাদের দুই তিনটি প্রোগ্রামে আমরা করছি। প্রথম প্রোগ্রামটা হয়েছে আমাদের কয়েকটা প্রিয়াঙ্কা মিউনিসিপাল মডেল হাই স্কুলের সামনে স্পিড ব্রেকারগুলোতে আমরা উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে রং করে দেওয়া হয়েছে, যেগুলোতে অনেক দুর্ঘটনা হয়তো এখন মোটামুটি ওগুলাতে এখানে যে স্পিড ব্রেকার আছে এই স্পিড ব্রেকারগুলো দেখা যায়। আমাদের প্রথম কর্মকাণ্ড। দ্বিতীয় কর্মকাণ্ড, আমরা মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা মূল পান কেন্দ্র সদর বাজারে খাগড়াছড়ি জেলা প্রশাসকের নির্দেশনায় মাস্কবিহীন যে ব্যক্তিরাই চলাফেরা করবে তাদেরকে জরিমানা করা হবে এবং আইনের আওতায় আনা হবে। সেই বিজ্ঞপ্তিকে সাধুবাদ জানিয়ে আমরা মাটিরাঙ্গা উপজেলা সদর বাজারে 1000 মাস্ক এবং 200 হ্যান্ড গ্লাস বিতরণ করি, আমাদের দ্বিতীয় কর্মকাণ্ড। এবং ছাত্রলীগের কর্মকাণ্ড মানবতার পক্ষে সবসময় থাকবে এবং জনগণের সকল বিপদগামী যেই কর্মকাণ্ড আছে ওই কর্মকাণ্ডকে প্রতিরোধ করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ মাটিরাঙ্গা উপজেলা শাখা সর্বসময় প্রস্তুত থাকবে এবং মাটিরাঙ্গা উপজেলার সকল উন্নয়নের কাজে যারা বাধা দেবে তাদেরকে প্রতিহত করার জন্য মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগ সর্বক্ষণ মাঠে থাকবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার বাংলাদেশ ছাত্রলীগের যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য সর্বদা প্রস্তুত থাকবে এবং মাটিরাঙ্গা উপজেলা যে কর্মকাণ্ড আছে সেগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগ সর্বদা একতাবদ্ধ থাকব এবং সামনেও একতাবদ্ধ হয়ে কাজ করব। এই আশা রাখি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।